সো গাইস কি অবস্থা সবার, আশা করছি সকলেই খুবই ভালো আছো। আর গাইস ভালো না থাকলে আজকে ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু সকলেই হ্যাপি হয়ে যেতে চলেছে। কারণ গাইস আমাদের গেমের ভেতরে কিন্তু আসতে চলেছে কিছু মারাত্মক লেভেলের ইভেন্ট এবং আপডেট, যেগুলো কিন্তু গারিনা পুরোপুরি কনফার্ম করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো প্রথমেই গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা ব্যানার দেখতে পাচ্ছ, যেটা হলো গাইস আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের ব্যানার। তো ইভেন্টটা কেমন হবে, কবে আসবে, সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলে দেবো। তাছাড়া গাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু আসতে চলেছে গিফট স্টোরের মধ্যে 50% ডিসকাউন্ট। এবং গাইস তোমরা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে স্পেশালে একটা কিন্তু উইস ইভেন্টও কিন্তু দেখতে পাবে। এবং গাইস গারিনা আমাদের গেমের ভেতরে কিন্তু একটা নতুন র‍্যাঙ্ক সিজনও কিন্তু আনতে চলেছে। তাছাড়া গাইস আরো কিন্তু অনেক কটা কনফার্ম আপডেট আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখে নিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে গাইস তোমাদেরকে একটা কনফার্ম ফেডেড উইল ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ফেডেড উইল ইভেন্টটা দেখতে পাচ্ছ, যে ফেডেড উইল ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু ভ্যালেন্টাইন্সের এই মেল বান্ডিলটা দেখতে পাবে, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। আর গাইস এই ফেরেড উইল ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু ভ্যালেন্টাইন্স ইভেন্টের কিন্তু নতুন ফিমেল বান্ডিলটাও কিন্তু দেখতে পাবে। তার পাশাপাশি গাইস কিন্তু কিছু নর্মাল আইটেম আশেপাশে কিন্তু তোমরা দেখতে পাবে। সো এই যে গাইস ফেরেড উইল ইভেন্টটা, তো এই ইভেন্টটা তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে 13 ফেব্রুয়ারি কিন্তু দেখতে পাবে, যেটা কিন্তু 90% কনফার্ম হয়ে গেছে। সো আমাদের নেক্সট কনফার্ম ফেরেড উইল ইভেন্টটা তোমাদের কিন্তু দেখিয়ে দিই। সো এরপরে গাইস তোমাদেরকে একটা নতুন র্যাঙ্কের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা ব্যানার দেখতে পাচ্ছ, যেটা গাইস কিন্তু হতে চলেছে লং কুলফের র‍্যাঙ্কের সিজন 4 এর ব্যানার। তো তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু খুবই শীঘ্রই লং কুলফের একটা নতুন র‍্যাঙ্ক সিজন দেখতে পাবে। আর গাইস যখন র‍্যাঙ্ক সিজনটা আসবে তখন তোমরা কিন্তু এই জায়গাটা এরকম টাইপের জিনিস কিন্তু দেখতে পাবে। আর গাইস লং কুলফ র‍্যাঙ্ক খেলার জন্য তোমার লেভেল কিন্তু মিনিমাম 12 হতে হবে, তাহলে কিন্তু তোমরা র‍্যাঙ্কটা খেলতে পারবে। আর গাইস লং কুলফের নতুন র‍্যাঙ্ক সিজনে তোমরা যদি র‍্যাঙ্ক পুশ করো, সেক্ষেত্রেও কিন্তু কিছু তোমরা নর্মাল আফটার ব্যানার এবং গাইস কিন্তু কিছু আইটেম সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো খুবই শীঘ্রই লং কুলফের নতুন র‍্যাঙ্ক সিজন আসতে চলেছে, সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। সো এরপরে গাইস তোমাদেরকে ভ্যালেন্টাইন স্পেশাল ইমোট রয়্যাল ইভেন্টের কনফার্ম আপডেটটা দিয়ে দিই। সো গাইস প্রথমে তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ, তো এই ইমোটটা গাইস তোমরা কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে। সো এটা গাইস কিন্তু হবে একটা ডুও ইমোট। তারপরে গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা ইমোট দেখতে পাচ্ছ, যেটা গাইস কিন্তু এরকম লাভ থিমের উপর বানানো। আর গাইস এটা কিন্তু হবে একটা গ্রুপ ইমোট, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা ইমোট কিন্তু দেখতে পাচ্ছ, যেটা কিন্তু গাইস ক্যামেরা থিমের উপর বানানো। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা ইমোট দেখতে পাচ্ছ, যেটা গাইস কিন্তু ইগল থিমের উপর বানানো। সো এই যে গাইস কটা ইমোট তোমাদেরকে দেখালাম, তো এই কটা ইমোট নিয়ে তোমরা কিন্তু একটা ইমোট রয়্যাল ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। আর গাইস এই ইভেন্টের অফিসিয়াল ব্যানারটাও কিন্তু তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। সো এই ব্যানারটা গাইস তোমরা কিন্তু 10 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। আর গাইস এই ব্যানারের উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ইমোট লাক রয়্যাল ইভেন্টের এখানে এসে কিন্তু তোমরা পৌঁছে যাবে। সো বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভ্যালেন্টাইন্স ডে ইমোট রয়্যাল ইভেন্টের কনফার্ম আপডেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো এরপরে গাইস তোমাদেরকে গিফট স্টোরের 50% ডিসকাউন্টের এই ইভেন্টের ব্যাপারে বলে দিই। সো গাইস তোমরা তো সকলেই জানো 14 ফেব্রুয়ারি গাইনা কিন্তু মাঝে মাঝে গিফট স্টোরের ভেতরে কিন্তু 50% ডিসকাউন্ট এই ইভেন্টটা কিন্তু নিয়ে আসে। আর গাইস এইবারে কিন্তু 90% চান্স আছে যে এরকম টাইপের একটা ডিসকাউন্ট ইভেন্ট তোমরা কিন্তু গিফট স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো। সো এর ওপর গাইস এখন অবধি কিন্তু কোনো কনফার্ম আপডেট বেরিয়ে আসেনি, শুধুমাত্র গাইস লিক্স রেকর্ডিং জানতে পারলাম, তাই জন্য কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। আর গাইস তোমরা কারা কারা গিফট স্টোরের ভেতরে 50% ডিসকাউন্ট দেখতে চাও, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। সো এরপরে গাইস তোমাদেরকে গোল্ড রয়্যালের ব্যাপারে বলে দিই। সো গাইস তোমরা যদি এখন দেখো, সেক্ষেত্রে অনেকদিন ধরেই কিন্তু এই ফিমেল বান্ডিলটা আমাদের গোল্ড রয়্যালের ভেতরে আছে, তো আপডেটের পরেও কিন্তু বান্ডিলটা চেঞ্জ করা হয়নি। তো কেন করা হয়নি তোমাদেরকে বলে দিই। সো গাইস তোমরা যদি নিউজ সেকশনের এখানে যাও, সেক্ষেত্রে এই ব্যানারটা কিন্তু দেখতে পাবে। তো এর মানে হলো গাইস গারিনা জানিয়েছে এরপর থেকে আপডেটের পরে কিন্তু গোল্ড রয়্যালের বান্ডিলটা চেঞ্জ হবে না, তো আপডেটের মাঝামাঝি সময় কিন্তু এবার থেকে বান্ডিলটা কিন্তু চেঞ্জ হবে গোল্ড রয়্যালের। সেখানে যেরকম দেখতে পাচ্ছ 27 দিন কিন্তু বাকি, তো 27 দিন পর কিন্তু আমাদের গোল্ড রয়্যালের ভেতরে একটা নতুন বান্ডিল আসবে। আর গাইস কোন বান্ডিলটা আসবে তোমাদেরকে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে মেল বান্ডিলটা দেখতে পাচ্ছ, যে বান্ডিলটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই। তো 90% কনফার্ম আমাদের নেক্সট গোল্ড রয়্যালে তোমরা কিন্তু এই বান্ডিলটা দেখতে পাবে। তো আমাদের নেক্সট গোল্ড রয়্যাল হিসাবে এই বান্ডিলটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস 1 থেকে 2 সপ্তাহের ভেতরেই আমাদের নেক্সট গোল্ড রয়্যালের কনফার্ম ব্যানারটাও কিন্তু আমি পেয়ে যাব, তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। সো অবশ্যই
তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। সো এরপরে গাইস তোমাদের কিছু কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই। সো গাইস আমাদের যে নেক্সট টপ আপ ইভেন্ট সেটা কিন্তু হবে গাইস এই ইমোটটা যেটা কিন্তু স্কিবিডি টয়লেট থিমের উপর কিন্তু করা, সেটা গাইস কিন্তু হতে চলেছে আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট। তাছাড়া গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এন্ডিং সুনের এই যে দুটো ব্যানার দেখতে পাচ্ছ, সেই দুটো ব্যানার খুবই শীঘ্রই কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। কারণ গাইস যেহেতু এই ইভেন্টটা শেষ হয়ে যাবে, তার জন্য গাইস শেষ হওয়ার একদিন বা দুদিন আগে তোমরা কিন্তু এই ব্যানারটা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। এবং গাইস কালকের মানে 9 তারিখে তোমরা কিন্তু ভোট নাও বলে এই যে ব্যানারটা আছে, এই ব্যানারটাও কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তাছাড়া গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ, তো এই ব্যানারটাও গাইস কিন্তু তোমরা 10 তারিখে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর গাইস এই ব্যানারের উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ফ্রি ইমোটের এখানে কিন্তু চলে আসবে, যেখানে গাইস তোমরা যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করো সেক্ষেত্রে গাইস এই যে ইমোটটা এটা গাইস কিন্তু কিছু দিনের জন্য তোমাদের কিন্তু ফ্রিতে দেওয়া হবে। কারণ গাইস এই ইমোটটা তোমরা যদি পার্মানেন্ট নিতে চাও সেক্ষেত্রে এই যে ইমোট ট্রায়াল ইভেন্ট আসবে, সেক্ষেত্রে ইমোটটা কিন্তু এখান থেকে বার করলে তোমরা কিন্তু পার্মানেন্ট নিতে পারবে। আর গাইস গাইনা কিন্তু এই ইভেন্টের ভেতর থেকে কিছু দিনের জন্য কিন্তু এই ইমোটটা তোমাদেরকে ফ্রিতে দেবে, সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে একটা আপকামিং রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ, যেখানে গাইস তোমরা কিন্তু একটা বান্ডিল দেখতে পাচ্ছ, যে বান্ডিলটার গাইস যে স্পেশাল জিনিসটা সেটা হলো গাইস বান্ডিলটার পেছনে তোমরা কিন্তু এরকম টাইপের কিছু অ্যানিমেলের কিন্তু অ্যানিমেশন দেখতে পাবে। সো এই যে গাইস সবুজ কালারের বান্ডিলটা, তো এই বান্ডিলটার পেছনে গাইস কোন অ্যানিমেলটা আসছে সেটা কিন্তু গাইস আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু রিং ইভেন্টের ভেতরে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ, সো এই বান্ডিলটাও কিন্তু দেখতে পাবে। আর গাইস এই বান্ডিলটার পেছনে তোমরা কিন্তু এরকম টাইপের ভাল্লুকের কিন্তু অ্যানিমেশন দেখতে পাবে কিছু সেকেন্ড অন্তর অন্তর, যেরকম তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তার পাশাপাশি গাইস এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু একটা স্কাইতে স্কিন দেখতে পাবে, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। সো এই যে গাইস রিং ইভেন্টটা এটা কিন্তু তোমরা আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। সো এরপরে গাইস তোমাদেরকে ভ্যালেন্টাইন উইস ইভেন্টের ব্যাপারে বলে দিই। কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা এতদূর ভিডিও দেখেছো আর ভিডিওতে এখন অবধি একটা করে লাইক করোনি, কি করছো আর একটা লাইক করে দিও। আর গাইস তোমরা যদি এই চ্যানেলে প্রথম বার থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও, এরকমই নতুন নতুন আপডেট ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো চলো এরপরে গাইস তোমাদেরকে ভ্যালেন্টাইন উইস ইভেন্টের ব্যাপারে বলে দিই। সো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা উইস ইভেন্ট দেখতে পাচ্ছ, যেখানে গাইস তোমরা কিন্তু কিছু বান্ডিল ইমোট গান স্কিন তাছাড়া আরো অনেক কটা আইটেম কিন্তু দেখতে পাচ্ছ, যেগুলো গাইস কিন্তু তোমাদের এরকম ডায়মন্ড খরচা করে কিন্তু স্পিন করে কিন্তু বার করতে হবে। আর গাইস এর ভেতরে যে কটা আইটেম আছে প্রত্যেকটাই কিন্তু ভ্যালেন্টাইন থিমের উপর কিন্তু বানানো। তো তোমাদেরকে জানিয়ে রাখি গাইস লিক্সের অ্যাকর্ডিং জানা যাচ্ছে এরকম টাইপের একটা উইস ইভেন্ট তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, যেখানে গাইস তোমরা কিন্তু প্রপোজ ইমোট তাছাড়া গাইস ভ্যালেন্টাইন থিমের পুরানো যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে। আর গাইস তোমরা যদি কমেন্ট সেকশনে সবাই মিলে বলো যে আমরা ভ্যালেন্টাইন উইস ইভেন্ট দেখতে চাই, সেক্ষেত্রে এই ইভেন্টের গাইস আসার চান্সটা কিন্তু অনেকখানি কি বেড়ে যাবে। তো তোমরা যদি এখন অবধি কমেন্ট না করে থাকো ভ্যালেন্টাইন্স উইস ইভেন্টের ব্যাপারে, সেক্ষেত্রে ফটাফট কিন্তু কমেন্ট করে দিও। আর গাইস এই ইভেন্টের কিন্তু এখন অবধি কোনো কনফার্ম ডেট বেরিয়ে আসেনি, তো যদি গাইস 1 থেকে 2 দিনের ভেতরে এই ইভেন্টের কোনো কনফার্ম ডেট বেরিয়ে আসে তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। চলো গাইস আজকের ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।